পাগলামি করানো মানে তুই পাইতেন কি আর পাইতেন আমি বৌটো সাইতে লইছি আমার বিয়ে যদি এখন ক্যান্সেল হয়ে যায় আমার কি মান সম্মান থাকবো মনে কর হ্যাঁ আচ্ছা যা যেটা ওইবার হইছে তুই পাইতে যা দেখ না পাগলামি করিস না ওনে তোর জান রাখবো না আমি ফোন দিয়ে শুনছি নাই গেলি বাবা তুমি শুনতেও তো তোমার কথা কিন্তু আমার ভালো লাগতেছে না আমি যখন যাওয়ার রওনা দিছি ওই জামাই আজকে আমি নিয়ে ঘরে ঢুকবো এর আগে আমি আসবো না ওই বাড়িতেই থেকে যাবো আহারে তুই বুঝোস না কে এই অবস্থায় যদি রাস্তাঘাটে যাস মানুষের দেখলে আমার খারাপ করবো না তোমারে খারাপ করবো কি মানছে যদি কিছু জিগা কমুনে জামাই আনবার যাইতেছি সুযোগ করলে মাইছে আমারে মেলা কিছু কবো আর দূর বাদ দাও সে আগের যুগ বাদ দাও তোমরা তো আগের টাকে এই পড়ে আছো আহা তুই করে নিছে বাবা যা তো তুমি আমি যাব আমার বাইতে হ্যাঁ তো হম জান দাও না 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 আমি এখনি যাব চলো চিন্তা করছ এই চলো এই শুনো মা কি তুমি আমার দয়ে কই যেতেছ যাইতাছি জামাই বাড়িতে জামাই বাড়ি মানে তোমার কি বিয়ে হয়ে গেছে নাকি হ্যাঁ তোমার ঠিক হবো না বিয়ে হয় নাই তুমি স্বামীর বাড়ি গেলে মাসে মান সম্মান নষ্ট হবো না মাসে তোমার সরম দিব না বুঝান মা বুঝাইতেছি তো কিন্তু ও তো বুঝ মানতাছে না বাবা তুমি যদি এখন না যাও তাহলে কিন্তু আমি তোমারে শুদ্ধ অন্য মান ব্যবস্থা নিতে বাধ্য হমু যাও গা তুমি আনতিকা আচ্ছা ঠিক আছে নু বাইতে নু না যদি আমার লাগে যাইতে চাও জামাইর বাড়ি আহো তাহলে বাইতে যাও যাও তো আপনা যাও দেখ মা আমি বুঝাইয়া জামাই রে যা কিছু করে না আমি বুঝাই আনমনি তুই বাইতে নু দূর তোমার বুঝানো তোমার বুঝানোর লাগে তো এই অবস্থা তাহলে তো এতক্ষণ তো আনতে পারলা না হ্যাঁ এখন আমি না যাওয়ার আগ পর্যন্ত যাইবো না বুঝতাছি কবে আইবে আমার মালা রে কবে দিমু পালায় মালা রে মালা রে পালাও যাই মান সম্মানের কথাটা যে কস আচ্ছা আমি যে বিয়াটা করবো আমার বিয়ার থাকে মন থাকার না মানা এখন কি করবি যেহেতু হলো তোর বাপ মা সবকিছু ঠিকঠাক করছে এই জায়গায় কি তোর হলো না করা ঠিক হবো ঠিকঠাক করছে আমার কথা হলো যে আমি যে মেয়ের কথা কইছিলাম অন্যকে বিয়ে ঠিক করতো এর বিয়ে ঠিক করলো কে বাপ মা তো সবসময় তো হলো ছেলেদের ভালোই চায় তাই না
ভালো সাহেব ঠিকই তো আছে, ভালো তো আমি চাইছিলাম, আমার বাপ মার তো আমি ভালো চাইছিলাম কে, আমি যে ওই দক্ষিণ পাড়ার মেয়েরা কথা গেলাম, মেয়েরা খারাপ আসাল কি মার দরি করে ওই মেয়ের নাকি বিয়া ঠিক করছে, ও করুক গা অনেক করুক, আমি বিয়ে করবো না। দোস্ত দেখ আমি তোর বন্ধু হিসাবে তোর এই যে দেখ পায়ে ধরে অনুরোধ করি, আজকে জানি এই বিয়েটা তুই হলো না করিস না দোস্ত। আমি তুই আমার পায়ে ধরিস না, আমি তুই তোর পায়ে ধরে কই, ঠিক আছে আমি তুই তোর পায়ে ধরে কই, তুই আমার অনুরোধ করিস না, পাড়ার আরো মেলা মাইসে বোঝাচ্ছে তাকে কথা আমি শুনি নাই, ওই যে মায় দেখ রাখার এই করতেছে আমি বিয়ে করবো না। আমি তোর বন্ধু, আমার কথা তুই রাখবি না। আমি কে কথা রাখা হন না, দরকার নাই আমার। এই হন কি তুই এই মেয়ে বিয়ে করবি না, তুই আগে কইতি, আগে গেলাম জিনিস গড়ন হলো যে আমি যারে দেখি না কে পছন্দ করি না কে তা আমি বিয়া কোনো কন্দুকে তাই কা তুই তুই কা দোস্ত আমি কিন্তু শুনছি কিন্তু অনেক ভালো দোস্ত ভালো থাক ভালো থাক আমি জানি সময় আছে নু পারি বিলানো আমি জামাই নিয়ে আসি যাই। এখনো কিন্তু সময় আছে, তোর মা বাবার মুখের দিকে একটু তাকা। বাবির নাম নে নে পুতুরা, তুমি জামাইরে নিয়ে নে আর কই না তা ওই এই যে আমনা ঘরে জামাই হ্যাঁ বিয়া করবো না খেবা ধরছে এখন হলো যাবো গা বাইরে, এই তো বিয়া করবো না দেখে তো আমার মেয়াই যাইতেছে সেই বাইতে জামাইর বগলেই যাইতেছে। ও তাই নাকি আব্বা, ইয়ে যাই আমার জামাই, ওই কলারে তোরে তো আমি আজকে গলাই দিমু কলারে। তুই বিয়া করবি না মানে? বিয়া করবো না মানে? হ্যাঁ বিয়া করবি না তুই মানে? বিয়া আমি না করছিলাম কেরে জানো কি, আমি তো অঙ্গবাড়িতে যাবেন কেন হয়েছি, তুমি করে যাও, আমি তো তোমার বাড়িতে আবার লইছিলাম তোমার উঠাই নেওয়ার যাওয়ার লাগিয়া, তাই নাকি? জি যাক ভালো হয়েছে ভালো হয়েছে, মনে করো যে বউটা ভালো, তুমি বলে আছে ভালো
মানে বুদ্ধি করতেছে যে কিভাবে এনটিকা যাওয়া যায়। শোনো আব্বা, ফলো রাখবা, ওই যদি আজকে আমার বিয়া না করে ওর আজকে আমি মাথায় কইরা লয়ে যাব। তুমি একটা কাজ করো, আঙ্গো বাইতে তুমি লো।